দেখো, রাজ্য সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড পার্সোনাল, সেই ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে যেটা বলা হয়েছে যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার অর্থাৎ এক তারিখে 1 জুন কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল দপ্তরে জয়েন করে যাওয়ার জন্য, অ্যাজ সুন অ্যাজ ইমিডিয়েট এফেক্ট। বিষয়টা হচ্ছে, তুমি জানো যে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, আগামী 31 মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধটা করা হয়েছিল যে আরো 3 মাস তার চাকরির মেয়াদ বাড়ানো হোক। সেই চাকরির মেয়াদ বাড়ানোর অনুরোধ কেন্দ্রের যে ক্যাবিনেট কমিটি যেটা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ক্যাবিনেট কমিটি, সেই ক্যাবিনেট কমিটি অ্যাপ্রুভাল করেছে 3 মাসের এক্সটেনশন। অ্যাপ্রুভাল করার পর কেন্দ্রীয় সরকারে গিয়ে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে জয়েন করতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানা গেছিল, রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব হিসেবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী 3 মাস বহাল রাখতে চায়। সেই জায়গা থেকে রাজ্য সরকার তার 3 মাসের এক্সটেনশন চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট কমিটি যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্টে, সেই ক্যাবিনেট কমিটি আগামী 31 অগস্ট অব্দি আলাপন বন্দ্যোপাধ্যায় এক্সটেনশন দিয়েছে, সার্ভিসে এক্সটেনশন দিয়েছে। কিন্তু সেই সার্ভিসে এক্সটেনশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল সেখানে গিয়ে জয়েন করতে হবে। এবং আগামী মঙ্গলবার সকাল 10টার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে জয়েন করতে হবে কেন্দ্রীয় সরকারের অফিসে। সেই ব্যাপারে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে। ধন্যবাদ সুমন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।